चुआडांगा थेके आब्दुल आलिम भाई जानते चेयेछेन शरीके तीन चार पांच भागे कुरबानी करा जाबे किना। हाँ आज बांग्लादेशे अनेके हयतो एक कथा विशेष करे आहले हादिसेर किछु भाईरा छड़िएछेन যে ভাগে কুরবানি দেওয়া জায়েজ নেই না, বিশ্বনবী নিজে ভাগে কুরবানি দিয়েছেন হজের মৌসুমে এবং সাহাবা ইকরামকে তিনি আদেশ দিয়েছেন। নবীজি কিন্তু বলেন নাই যে এটা শুধু হজের সময়, সফরের সময়, সুতরাং আপনাকে ভাগে কুরবানি দিলে জায়েজ হবে না বা আদায় হবে না, এটা ঠিক নয়, এটা অবশ্যই ভুল। আপনাকে যদি সামর্থ্য না থাকে আপনি অবশ্যই ভাগে কুরবানি তিন চার পাঁচ ছয় সাত ভাগ পর্যন্ত দিতে পারেন, একটা গরুতে, একটা উঠে, একটা মহিষে, কোনো অসুবিধা নেই। কুরবানির গোশত কারা খেতে পারবে? জি, সাহেবে মাল যারা নয়, তার মানে কুরবানির দিন এবং কুরবানির পরে আরও তিন দিন, এই চার দিনের ভেতরে যে সমস্ত মানুষগুলো অন্তত একটা বকরি কেনার মতো টাকা তাদের হাতে থাকে না, তাদেরকে আপনি কোরবানির মাংস দিতে পারেন। এতিম এবং মিসকিনদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাকির, হে নবী আপনি নিজে খান এবং যারা অভাবী কিন্তু চাইতে পারে না এরকম মানুষকে দেন এবং গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে দান করেন। চুয়াডাঙ্গার আরেক ভাই আব্দুল্লাহ ভাই জানতে চেয়েছেন কোন ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না এবং কি বলে কোরবানি করতে হবে। না, কোন ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ নেই। কোরআনে কারিমে সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। সুতরাং পৃথিবীর কারো নামে কোরবানি দেওয়া জায়েজ নেই শুধুমাত্র আল্লাহর নাম বাদ দিয়ে। এই জন্য আলি এজকুর উসমাল্লাহ, যখন কোরবানি জবাই করবেন তখন যেন আল্লাহর নামে জবাই হয়, কোনো পীরের নামে, কোনো বুজুর্গের নামে, কোনো বাবার নামে, খাজার নামে, এমনকি নিজের বাবা মার নামেও কোরবানি না, নিজের বাবা মার পক্ষ থেকে কোরবানি করা যায় যাচ্ছে। কেউ যদি মারা যায় তাদের মৃত সন্তান, মৃত সন্তান, মৃত মা বাবা, মৃত স্ত্রীর নামে, এমনকি রসুলুল্লাহর নামেও যদি কেউ কোরবানি দিতে যায় তাহলে তাদের পক্ষ থেকে কোরবানি দেবে, কারো নামে নাই, নাম শুধু আল্লাহর, আল্লাহ বাদে কারো নামে পশু জবাই করাও জায়েজ নয়, এটা হারাম। সুতরাং প্রশ্নের জবাব হচ্ছে কারো নামে কোরবানি হবে না, এটা অনেকে ভুল করি, আমাদের কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে, কারো পক্ষ থেকে বলা যায়। নবীজি নিজে তার পক্ষ থেকে একটা কোরবানি দিতেন প্রত্যেক বছরে এবং তার উম্মতের পক্ষ থেকে আদায় করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নিজে আমার পক্ষ থেকে কোরবানি দেই এবং আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে একটা কোরবানি দিয়ে দেই। সুতরাং কারো নামে নয়, পক্ষ,